نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم صراط المستقيم বিভিন্ন স্টেশন অতিক্রম করে আমাদেরকে মূল গন্তব্যে পৌঁছতে হয়। মূল গন্তব্য জান্নাত, স্টেশন প্রথম নম্বরে ছিল রুহু জগৎ, দ্বিতীয় নম্বরে উদর জগৎ, তৃতীয় নম্বরে বিশ্ব জগৎ, চতুর্থ নম্বরে কবর জগৎ, পঞ্চম নম্বরে হাসর মঠ। এই পাঁচটি স্টেশন অতিক্রম করে পৌঁছতে হবে মূল গন্তব্য জান্নাতে। এক স্টেশন থেকে আরেক স্টেশনে পৌঁছার নাম হল এন্তেকাল করা। এন্তেকাল আরবি শব্দ, অর্থ স্থানান্তর। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে বলা হয় এন্তেকাল করা। এখন আমরা বিশ্ব জগতে আছি, এই জগৎ থেকে আমাদেরকে পৌঁছতে হবে কবর জগতে। যেহেতু এক জগৎ থেকে আরেক জগতে যাচ্ছি, তাই একেও বলা হয় এন্তেকাল। কেউ মারা গেলে আমরা বলি অমুক এন্তেকাল করেছে, মানে স্থান পরিবর্তন করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। আমাদের এন্তেকাল পিছনে জান্নাত থেকে রূহ জগতের দিকে একবার হয়ে গেছে, রূহ জগৎ থেকে উদর জগতের দিকে আরেকবার হয়ে গেছে, উদর জগৎ থেকে বিশ্ব জগতের দিকেও একবার হয়ে গেছে। তিনবার এন্তেকাল হয়েছে। সামনে বিশ্ব জগৎ থেকে কবর জগতের দিকে একবার, কবর জগৎ থেকে হাসর মাঠের দিকে আবার, হাসর মাঠ থেকে জান্নাতের দিকে আবার। তিনবার এন্তেকাল সামনে করতে হবে। তিনবার হয়ে গেছে, তিনবার সামনে করা লাগবে। পিছনে যেগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে চিন্তা করলে তো এখন লাভ হবে না, কারণ অতীতকাল আর ফিরে আসে না। তাই অতীতকাল নিয়ে চিন্তা করা নিষেধ। অতীতকাল নিয়ে চিন্তা করলে আমার পরিশ্রমই বাড়ে, অস্থিরতা বাড়ে, লাভ কিছু হয় না। হ্যাঁ, সামনে যে আমাকে তিনবার এন্তেকাল করা লাগবে, আরো কয়েকটি স্টেশন পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে হবে, এই নিয়ে আমাকে চিন্তা করা লাগবে। যেমন সামনে অতি নিকটে যে এন্তেকাল করা লাগবে, যাতে আমরা মৃত্যুবরণ বলি, মৌত বলি, মারা যাওয়া, এটা বড় ভয়াবহ। সামনের প্রত্যেকটি এন্তেকাল একটা থেকে একটা আরো বড় ভয়াবহ।
সামনের এন্তেকালের সময় যদি আল্লাহ না করুন আমার ঈমান না থাকে, নেক আমল না থাকে, অবস্থা কি হবে? হাদিস শরীফে আছে, মৌতের আগে একটি অবস্থা সকল মানুষের উপরে আসে, যে অবস্থাকে বলা হয় এন্তেসাফে হাকিকতের অবস্থা, বাস্তব প্রকাশ পাওয়ার অবস্থা। ওই অবস্থায় আমার সামনে, আমার পিছনের জীবন, সামনের জীবন পরিষ্কার হয়ে ভেসে ওঠে। পিছনের জীবনটা কি অন্ধকার নাকি উজ্জ্বল? সামনের জীবনটা অন্ধকার হবে না উজ্জ্বল হবে, সুখময় হবে না ভয়াবহ হবে, সব আমার সামনে চলে আসে। তখন যদি আমি ঈমান নিয়ে যেতে না পারি, ন্যায় আমল নিয়ে যেতে না পারি, তো ভবিষ্যৎটা কেমন হবে তাও দেখা যায়। তখন দেখবে জাহান্নামের লেলিহান আগুন যেন এখনই আমাকে দূরে ফেলতেছে, পাহাড়ের মতো বড় বড় বিষাক্ত সাপ বিচ্ছু কিলবিল কিলবিল করছে আমার অপেক্ষায়, আজাবের ফেরেশতারা আজাবের বিভিন্ন হাতিয়ার হাতে নিয়ে অপেক্ষায় আছে, আমি আসতে শুরু হবে। এই ভয়াবহ অবস্থা দেখে চোখ উল্টে যায়, চেহারা বিগড়ে যায় ভয়ে, মোটর যেতে রাজি হয় না। কিন্তু যতই নারাজ থাকি, আমাকে কি ছেড়ে দেয়া হবে? ছেড়ে দেয়া তো হবে না, হবে না, এক মিনিট কি সময় দেয়া হবে? এখন যদি বলি ও মালাকুল মওত ও আজরাইল, এতদিন বুঝিনি তাই মানিনি, এখন তো দেখতেছি বুঝতেছি, আমাকে এক মিনিট সময় দাও, আমার জিহ্বাকে একটু নাড়া মেরে পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু সময় কি আমাকে দেয়া হবে? ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন, এক সেকেন্ড সময় আমাকে দেয়া হবে না, সময় মতোই বিদায় করে দেয়া হবে। এখন আস্তস্ত লিখিলাম, লাভ হোক আর না হোক তারপরও মানুষ আস্তস্ত করে, তখন আস্তস্ত করবে এ কথা বলে যে মাইনে খোঁজ কর আসে কো কর জিন্দেগি বরবাদ কি, ও আমার গাড়ি বাড়ি, ও আমার টাকা কড়ি, ও আমার অর্থ সম্পদ, ও আমার পরিবার পরিজন, ও আমার ক্ষমতা, ও আমার শক্তি, দেহ বল, জনবল, সম্পদ বল, অর্থ বল, ক্ষমতা বল, তোদের পিছনে দৌড়ে 80-90 বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দিয়েছি। এখন আমার অবস্থা দেখি বড় ভয়াবহ, আমার ভবিষ্যৎ বড় অন্ধকার, আমার উপায় কি হবে? যতই আফসোস করি এখন কি কোনো কাজ হবে? সময় তো চলে গেছে হাত থেকে, এদের পক্ষ থেকে যেন উত্তর চলে আসবে, খোদ ফাঁসা ফান্দামে বুলবুল যা কাকা সাইয়াদ কি, খোদ ফাঁসা ফান্দামে বুলবুল যা কাকা সাইয়াদ কি, ও কপাল পোড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠিয়েছিলেন এই জগতে, নিজ হাতে আব্বাকে কবর রেখে গেছ, সাহসে আম্মাকে কবরস্থ করে গেছ, কত আত্মীয় স্বজনকে মাটির নিচে রেখে গেছ, তুমি নিজে শিক্ষা গ্রহণ করনি যে তোমাকে তো একসময় এখানে আসতে হবে, তুমি মনে করছো ওরা কোন অপরাধের অপরাধী বিধা এই জগতে এসে গেছে, তোমাকে এখানে আসতে হবে না, বিবেক খরচ করনি। এর পাশাপাশি কত আলেম ওলামা কোরআন হাদিসের আলোকে তোমাকে কত বুঝিয়েছেন, তাদের বুঝ গ্রহণ করো। আমরা তো তোমাকে কখনো ডাকিনি যে আমাদের পিছনে দৌড়ে 80-90 বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে, স ইচ্ছায় হায়াত বিনষ্ট করেছি, সফরাটিকা খোদ ফাঁসা ফান্দামে বুলবুল যা কাকা সাইয়াদ কি, মুহূর্তের মধ্যে পৌঁছে যাব কবর জগৎ। সেখানে পৌঁছার পর আদেশ আসবে ফেরেশতাদের উপরে, এক কয়েদি হয়ে আসামি হয়ে এসেছে আমার কাছে, কয়েদিকে কয়েদির পোশাক পরাইতে হবে, কয়েদি নিদিচ্ছায় পোশাক করতে পারবে না, কয়েদির পোশাক ভিন্ন, এই জগতের কয়েদির পোশাকের কারখানা হল জাহান্নাম, ওইখানে নির্মাণ হয়, প্রস্তুত হয় আগুনের পোশাক, একে আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে তাকে পরাই দাও,
ওয়াকরুতুহু মিনান নার, কয়েদিকে কয়েদির বিছানায় থাকতে হবে, কয়েদির বিছানা প্রস্তুত হয় জাহান্নামে আগুন দ্বারা, জাহান্নাম থেকে আগুনের একটি বিছানা এনে তাকে বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দাও যাতে এখানে থাকা অবস্থায় জাহান্নামের অশান্তি সে পেতে থাকে, শাস্তি ভোগ করতে থাকে। অবস্থাটা কেমন হবে আর তো ফিরে আসার সুযোগ নেই। পক্ষান্তর যদি কোন নেককার ইমানদার ভালো মানুষ বিদায় নিতে আরম্ভ করে, তারও এনকেশাফে হাকিকতের অবস্থা আসে, বাস্তব প্রকাশ হয়। সে দেখে পিছনের জীবন সুন্দর, কত নেকামল, আল্লাহ, জুলুম নেই, অত্যাচার নেই, সুদ খাওয়া নেই, ঘুষ খাওয়া নেই, চাঁদাবাজি নেই, কারো কোনো হক আমার উপরে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পিছে ঠিকভাবে পালন করেছি, পিছনের জীবনটা বড় সুন্দর, এর উপরে ভিত্তি করে সামনের জীবন দেখা যাবে বড় সুন্দর, জাহান্নামের হাজার নয় লক্ষ কোটি মাইল ব্যাপী ফুল ফলের বাগান যেন বাতাসের সাথে দোল খাচ্ছে, কি সুন্দর লাগে, সোনা রূপা ইটের তৈরি অট্টালিকা যেন আমার অপেক্ষায় আছে, হুর ও গেলমান সেবার জন্য যেন প্রস্তুতি নিয়ে আছে, দুধের নহর কলকল করে বইয়ে চলছে, মধুর সাগর বইয়ে চলছে, শরবতের নদী বইয়ে চলছে, পানির ফুয়ারা বইয়ে চলছে, কি সুন্দর কি মনোরম দৃশ্য, একটু পরেই তো আমি এখানে যাব। এই লোকটি তার ভবিষ্যৎ উজ্জ্বল দেখে সে হাসতে থাকে, চেহারা ফুটে ওঠে, মানুষের ভবিষ্যৎ যখন উজ্জ্বল দেখা যায় তখন চেহারা ফুটে ওঠে, তাই এদের একটু পরপর কাফনের কাপড় খুলে চেহারার দিকে তাকাইলে দেখা যায় চেহারা আরো সুন্দর হয়ে গেছে, পক্ষান্তরে বক্কারের চেহারার দিকে তাকাইলে দেখা যাবে আগের তুলনায় চেহারা আরো নষ্ট হয়ে গেছে, বিগড়ে গেছে, ভবিষ্যৎ যখন অন্ধকার দেখে তখন মানুষের চেহারা বিগড়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়। এরপর যখন লোকটি কবরে পৌঁছবে সে তো অপেক্ষায় থাকবে কত তাড়াতাড়ি আমাকে এখানে পৌঁছানো যায়, যেহেতু এটা আমার আসল জীবন, ওইটা আমার সুখময় জীবন, দুনিয়াতে যতই শান্তিতে থাকি আর না থাকি অশান্তি একটা চিন্তা তো থাকে, অশান্তি আসে কিনা কখন, যতই সুখে থাকি দুঃখ আসে কিনা কখন একটা চিন্তা তো থাকে, কিন্তু সেখানে এই চিন্তাও থাকবে না, তাই সে অপেক্ষায় থাকবে কত তাড়াতাড়ি আমি ওখানে পৌঁছতে পারি, মোটর দেরি সহ্য হবে না। আপনারা শুনেছেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, তাকে যখন নিয়ে চলছে কবরস্থানের দিকে ওনার খাস মুরিদ হযরত আমির খসরু রাহিমাহুল্লাহ, উনি বেকাবু হয়ে আনকন্ট্রোল হয়ে বলতেছিলেন পিছনে পিছনে, তোমার চেহারায় আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ঝলক দেখা দিত, তোমার চেহারা দেখার জন্য ভারতের লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে এসে ভিড় করত, তুমি কার সাথে প্রেম খেলা খেলার জন্য কার চেহারা দেখার জন্য আমাদেরকে রেখে একা একা চলছ। লেখা আছে তার জীবনীতে এই শেয়ারগুলো পড়ার পরে কাফনের ভিতর থেকে তার দুই হাত বেরিয়ে আসে, ইশারা করে তোমরা আমার সাথে আস, দেখবে আমি কোথায় যাচ্ছি, কার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি। হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তারেখে মাসায়েকে চিস্ত নামক কিতাবে লিখেছেন, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীরের দাদা পীর খাজা মওদুদ চিস্তি রহমতুল্লাহ এন্তেকাল হয়ে গেছে, গোসল হয়ে গেছে, কাফন করানো হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে, জানাজার নামাজ হয়ে গেছে, এখন লোকেরা খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, তিনজন মানুষ কবরে নামবে, এরপর লাশটি কবরস্থ করবে, এতটুক সময় সামনে বাকি আছে। লেখা আছে তারিখে মাসায়েকে চিস্ত নামক কিতাবে, তো তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার গৃহীত দেহ লাশ পুরো আরম্ভ করে দিয়ে, কেন ওড়ে, আমার আসল জীবনে আসল বাস্তব যে জীবন সেখানে আমি রওনা করছি, এরা দেরি করতেছে, দেরিতে আশ্চর্য হয় না, ওটা তো আমার সুখময় জীবন।
দেরি সহ্য হয়, উড়ে গিয়ে কবরে ডুববে, উড়া আরম্ভ করে দিয়েছে, কত তাড়াহুড়া, চিন্তা কর এদের জীবনটা কত সুন্দর। এরা কবরে পৌঁছতে ফেরেশতাদেরকে আদেশ করা হবে, এ তো এই জগতে দুলামিয়া সেজে এসেছে, বড় মেহমান সেজে এসেছে, অতএব দুলাকে দুলার স্থান অনুযায়ী পোশাক করাইতে হবে। দুলার পোশাক থাকে ব্যতিক্রম ধর্মী, সাধারণ পোশাক দুলা সাধারণত পরে না, ব্যতিক্রম ধর্মী পোশাক থাকে। তাই আদেশ আসবে আল বিসুফ ও মিনাল জান্না, দুলামিয়ার পোশাক প্রস্তুত হয় জান্নাতে, তাই জান্নাত থেকে একটি জান্নাতি পোশাক এনে তাকে পরাই দেব। ওয়াকুসুহু মিনাল জান্না, দুলাতে ভিন্ন গদিতে ভিন্ন বিছানায় বসাইতে হয়, শোয়াইতে হয়, এই দুলার বিছানা প্রস্তুত হয় জান্নাতে, জান্নাত থেকে জান্নাতি একটি বিছানা এনে তাকে বিছাই দেব। ওয়াক্তাহু লাহু বাবান ইলাল জান্না, বেহেস্তের দিকে একটি দুয়ারও খুলে দাও, যাতে এখানে শুয়ে শুয়ে বেহেস্তের আরম্ভ করতে পারে। কত সুন্দর সুখময় জীবন তার, এই যে সামনে অবস্থাটা আমাদের আসতে, আমরা মুখে বলি ঠিক, কিন্তু অন্তর থেকে বলি যে হ্যাঁ আমি একসময় মারা যাব, এটা আমার মুখ পর্যন্তই সীমিত, না হয় দেখা গেছে বিছানায় পড়ে গেছি, নিজ শক্তিতে বসতে পারি না। এই সময়ও যদি কেউ আমার সাথে সাক্ষাতে আসে কি বলি, একটু সুস্থ হয়ে নেই, অমক কাজটি করে ফেলি, একটু বলা হওয়ার পরে তোমাদের বাড়ি গিয়েও ঘুরে আসবো, তার মানে এখনো ধারণা আমি এখন মরব। মতের কথা বলেছি অন্তর থেকে, কিন্তু যে কোনো মুহূর্তে তো আসতে পারে। তো মত জিন্দেগি মে পরপিয়া ইসকে সেবা, মত জিন্দেগি মে পরপিয়া ইসকে সেবা, এক কদম মঞ্জিল মে হায় আর এক কদম বাহার মে হায়। এমন ঘটনা আমাদের সামনে আছে, বিদেশ থাকে, বাড়ি আসবে, সংবাদ জানা গেছে, স্ত্রী ছেলে মেয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্ট, সেখান থেকে তাকে রিসিভ করে কি আনন্দের সাথে বাড়ি পৌঁছে, ঘরের তালা খুলে ঘরে ঢুকে, আর এই বিদেশি লোকটা এক কদম দিয়েছে ঘরে, আর এক কদম এখনো বাইরে, এই অবস্থায় দড়াস করে পড়ে গেছে, সকলে ধরে দেখে ঠান্ডা হয়ে গেছে, আর একটা কদম ঘরে ঢুকানোর সুযোগ তো হয়নি। এক কদম মঞ্জিল মে হায় আর এক কদম বাহার মে হায়, এটুক সময় তো আমাকে দেয়া হবে, আমি মত নিয়ে চিন্তা করি আর না করি, প্রতি মুহূর্ত আমাকে মতের দিকে এগিয়ে যেতে হচ্ছে, ইচ্ছা অনিচ্ছা আমি সেদিকে এগিয়ে যাচ্ছি। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একটি দৃষ্টান্ত দিয়েছেন, তো এক ব্যক্তি ঘর থেকে বেরিয়েছে কোথাও যাবে, বের হওয়া মাত্র বাঘ আক্রমণ করে তার ঘাড় ভেঙে রক্ত চষার জন্য, বাঘের থপ্পড় থেকে বাঁচার লক্ষ্যে ঘরের দুয়ারে একটি গাছ ছিল, সে গাছের আগা চড়ে বসে, বাঘের নাগালের বাইরে, বাঘ এক লাফে 22 হাত যেতে পারে, সে 23 হাত উপরে উঠে বসে আছে, সেখানে উঠার পর দেখে বাঘ কিন্তু তার আশা ছাড়েনি, গাছের গোড়ায় ওত পেতে বসে আছে, লোকটি কখন আমার নাগালের ভিতরে আসবো, আমি ঘাড় ভাঙবো রক্ত চুলব। এর পাশাপাশি দেখতেছে দুইটি ইঁদুর, একটি ইঁদুর কালো রঙের, একটি ইঁদুর সাদা রঙের, এই দুই ইঁদুর অহরহ গাছের গোড়া কাটতেছে। এখন এই লোকটি স্বইচ্ছায় গাছ থেকে নিচে নামুক আর নাই নামুক, এক সময় তো গাছের গোড়া কাটা হয়ে যাবে, গাছ হুড়মুড় করে পড়বে, বাঘ তো অপেক্ষায় আছে তার ঘাড় ভেঙে নি। এই অবস্থা উপরের দিকে তাকায় দেখে উপরে মৌচাক, মৌমাছির বাসা, এক এক ফোঁটা করে মধু ফুটতেছে, সেই মধুর লালসায় হা করে জিব্বা বের করে বসে আছে এবং আনন্দ ভোগ করতেছে, মধুর মজা নিতেছে আনন্দ, নিচে যে ভয়াবহ অবস্থা এটা ভুলে গেছে, এখন উপর নিয়ে গেছে। এর মধ্যে একদিন গাছের গোড়া কাটা হয়ে গেছে, গাছ পড়ে গেছে, বাঘ খপ করে তাকে ধরে ঘাড় ভেঙে ফেলে। আমরা তো আমাদের মাতৃগর্ভ নামক ঘর থেকে বেরিয়ে দেখি মৌত নামক বাঘ আমার অপেক্ষায়। মত কা ধ্যান ভি বাকি রহে, মাই ভি পিছে চলি আতি হুঁ জরা ধ্যান রহে।
মাই বিপি সে চলি আতি জরা ধ্যান রহে। মায়ের গর্ভ নামক ঘর থেকে বের হওয়া মাত্র মৌত নামক বাঘ আমার গাড় ভাঙার জন্য আক্রমণ করে বসে। আমি হায়াত নামক গাছের আগায় উঠে বসে। এখন হায়াত নামক গাছের আগায় উঠে নিচের দিকে তাকায় দেখি মৌত তিনটি অপেক্ষায় আছে, সে আমাকে ছেড়ে যাবে না। মাই বিপি সে চলি আতি ধ্যান রহে, আমি তোমার সাথে সাথে আছি। তুমি ঢাকা থেকে সৌদিয়া যাবে প্লেনে উঠেছ, আমিও তোমার সাথে সৌদিয়ার যাত্রী প্লেনে উঠি। সময় আসবে তো প্লেনে দুর্গ, সময় আসবে তো প্লেনে উঠার আগেও দুর্গ, সময় আসবে তো প্লেন থেকে নামার সাথে সাথে দুর্গ, যখন সময় আসে তখনই দুর্গ, নাগালের ভিতরে কখন আসো আমি তোমার সাথে আছি। মাই দিতি সে চলি আতি জরা ধ্যান রহে, এর মধ্যে দেখি দুইটি ইঁদুর আমার হায়াত নামক গাছের গোড়া কাটছে। একটি ইঁদুরের রং সাদা আর একটি রং কালো, সাদা ইঁদুর মানে দিন, কালো ইঁদুর মানে রাত। আমি হায়াত নামক গাছের আগা থেকে নিচে নামি আর নামি, এই দুইটি ইঁদুর রাত দিনের আসা আর যাওয়া, এতে আমার হায়াত নামক গাছের গোড়া অহরহ কাটা হচ্ছে, এক সময় কাটা শেষ। কিন্তু এর মধ্যে আমি সামনের দিকে তাকাই দেখি পার্থিব জগতের চাকচিক্য, অর্থ সম্পদ কি অবস্থা, বস এই নিয়ে আমি এখন ব্যস্ত সামনে ঢুকতেছি, পিছনে যে ভয়াবহ অবস্থা ওইটা আমি ভুলে গেছি। এর মধ্যে হঠাৎ একদিন গাছের গোড়া কাটা শেষ হয়ে গেছে, আমার হায়াত পুড়িয়ে গেছে, মৌত খপ করে ধরে ঘাড় ভেঙে গেছে। এখন কবর জগতে যাওয়া ছাড়া আমার আর কোন গতিবাদ। আজ আমরা তো পুরুষ, বর্তমান বিশ্ব শিক্ষিত বিশ্ব, বিজ্ঞানের বিশ্ব, অনেক জ্ঞান আমরা অর্জন করেছি, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় পিছনের ইতিহাস দেখলে ওদের সামনে আমাদের জ্ঞান তুচ্ছ। বেশি দূরের কথা নয়, ভারতের বাদশাহ জাহাঙ্গীরের আমলের কথা। একদিন জাহাঙ্গীর তার মন্ত্রীর সাথে খেলতে বস, মন্ত্রী সাথে প্রধানমন্ত্রী একদিকে বাদশাহ একদিকে, খেলার আগে দুজনে বাজি ধরে কি যে আজকে যদি আমি জিততে পারি তো তোমার একজন স্ত্রী আমাকে দিয়ে দিতে হবে, আর মন্ত্রী বলে আমি যদি জিততে পারি তো আপনার একজন স্ত্রী আমাকে দিয়ে দিতে হবে। আর বাদশার স্ত্রীও ছিল চারজন, একজনের নাম ছিল জাহান, জাহান মানে পৃথিবী, আরেকজনের নাম ছিল হায়াত, হায়াত মানে জীবন, আরেকজনের নাম ছিল থানা, থানা মানে ধ্বংস, আরেকজনের নাম ছিল দিলারাম, দিলারাম মানে অন্তরের প্রশান্তি। চার স্ত্রীর চার নাম। তো বাদশার মন্ত্রী খেলতে বসে এক পর্যায়ে বাদশা এমন ভাবে আটক হয় যেন এখন হেরে যাবে। তো বাদশা হেরে গেল তো মন্ত্রীর সাথে বাজি ধরেছে, একজন স্ত্রী মন্ত্রীকে দিয়ে দিবে। এখন বাদশার স্ত্রী কে চায় মন্ত্রীর স্ত্রী কেউ তো রাজি। এই অবস্থা দেখে জাহান মুখ খুলল, তুষাহে জাহানি জাহা আজ দস্তে মাদে, তুষাহে জাহানি জাহা আজ দস্তে মাদে, কেশাহে জাহারা জাহা বকারায়াদো। তো বাদশা তুমি তো শাহে জাহান, জাহানের বাদশা, জাহাঙ্গীর, জাহান মানে দুনিয়া, গীর মানে পাকড়নেওয়ালা, পুরা দুনিয়াকে যে হস্তগত করে রেখেছে তাকে বলে জাহাঙ্গীর, তুমি তো জাহানের বাদশা। অতএব জাহানকে যদি আরেকজনের হাতে তুলে দাও তুমি কি আর জাহানের বাদশা থাকলা? তুমি এখন ভারতের বাদশা, ভারত যদি আরেকজনের হাতে তুলে দাও তো তুমি কি ভারতের বাদশা থাকবে? অতএব যদি হেরে যাও অন্য কাউকে দাও, জাহানকে দিও না, যেহেতু তুমি জাহানের বাদশা, জাহান দিয়ে দিলে তো তুমি জাহানের বাদশাই রইলে না। এ কথা শুনে হায়াত নামক স্ত্রী মুখ খুলেছে, জাহা পোশাস্তে বলে হায়াত বায়া দো, দার হায়াত না বাসাদ জাহা চেকারায়া দো। জাহাঙ্গীর, জাহান ভালো, তুমি জাহানের বাদশা, ভালো কথাই সে বলেছে, তবে হায়াত তো লাগবে, তোমার হায়াতে যদি না থাকে তো জাহানের মূল্য দুই পয়সা আছে, অতএব অন্য কাউকে দাও, অন্তত হায়াতকে দিও না, হায়াতকে সাথে রাখো, হায়াত তোমার সাথে থাকলে তো তুমি জিন্দা, হায়াত তোমার থেকে দূরে সরে গেলে তো তুমি মুর্দা, হায়াতকে সাথে রাখো। হায়াতের কথা শুনে এখন থানা মুখ খুলেছে,
সানা বলতেছে জাহানো হায়াত হামা বেওয়াকাত, জাহানো হায়াত হামা বেওয়াকাত, সানারা তলব কুনতে আখের সানা, সানারা তলব কুনতে আখের সানা। বাদশা জাহান বলেন, হায়া বলেন, এরা অকৃতজ্ঞ বেওয়াফা। কিভাবে আজ আপনি জাহানের বাদশা, আরেক বাদশা যদি আক্রমণ করে জিতে যায়, আপনার জাহান কেড়ে নিয়ে যায়, জাহান কি বলবে যে আমি এতদিন জাহাঙ্গীরের পদতলে ছিলাম, এখন আমি তোমার সাথে যাব না? এই কথা জাহান বলবে কখন? চুপে চা নীরবে ভারতবর্ষ আরেকজনের কবলে চলে যাবে, আপনার কাছে থাকার জন্য মোটো মুখ খুলবে না, সে বেওয়াফা অকৃতজ্ঞ। তো তেমনি ভাবে হায়াত বেওয়াফা। আর যদি আফজাইল আলাইহিস সালাম আপনার কাছে আসে হায়াত নিয়ে যাওয়ার জন্য, হায়াত কি বলবে? আফজাইল, আমি দীর্ঘ 80 বছর যাব জাহাঙ্গীরের হায়াত তার সাথে আছি, জাহাঙ্গীরকে ছেড়ে তোমার সাথে আমি যেতে রাজি নয়। হায়াত কি কোনোদিন বলবে? চুপচাপ আফজাইলের সাথে চলে যাবে, তোমার সাথে থাকার জন্য একবারও মুখ খুলবে না। ফতে জাহান বেওয়াফা অকৃতজ্ঞ, হায়াত বেওয়াফা অকৃতজ্ঞ। তো অকৃতজ্ঞ বস্তুকে সাথে রাখলে কি লাভ? এরা আজকে আছে তো কালকে নেই, তোমার বুকে লাথি মারত দ্বিধাবোধ করবে। কিন্তু তবে থানাকে সাথে রাখো, যেহেতু তোমার শেষফল থানা, শেষফল ধ্বংস, তুমি একসময় ধ্বংস হবে, তোমার অস্তিত্ব থাকবে না, তবে থানাকে সাথে রাখবে। এটা বেওয়াফা নয়, এটা বাওয়াফা, এটা অকৃতজ্ঞ নয়, এটা কৃতজ্ঞ। এ সবসময় তোমার সাথে আছে, ধ্বংস তোমার সাথে থাকবে। কি বুদ্ধির পরিচয়! থানার কথা শুনে দিলারাম মুখ খুলে, শাহাদুর রহমাদে দিলারাম আজ দাস্তে মাদে, তিল পেয়াদা পেশে কোন আজাস্তে গাস্তে মা। বাদশা তুমি গুটি একটু এভাবে চালো না, এভাবে চাললে তুমি জিতে যাবে, যদি কখনো হেরেও যাও দিলারামকে হাত ছাড়া করবে না, অন্তরের প্রশান্তি হলো আসল শান্তি। জাহান বলো, হায়াত বলো, তানা বলো, যদি অন্তরের শান্তি না থাকে এগুলো দিয়ে কি লাভ হবে? জাহান আছে, তুমি দুনিয়ার বাদশা, অন্তরের শান্তি নেই, এই বাদশায় কি অর্থ? হায়াত আছে, তুমি নূহ আলাইহিস সালামের নামে হায়াত পেয়েছো, খিজর আলাইহিস সালামের নামে হায়াত পেয়েছো, অন্তরের শান্তি নেই, এই হায়াতের কি অর্থ? দেখে না অশান্তিতে কত মানুষ আত্মহত্যা করে, কিছু না করে একজনে করছে অশান্তি। তেমনি ভাবে পানা ধ্বংস হয়ে গেছ, শান্তি পাওনি ধ্বংসের পরে, তো এই ধ্বংসের কি অর্থ? তাই দিলারাম দস্তে মাঝে, অন্তরের প্রশান্তিকে হাত ছাড়া করবে না, এটা সবসময় সাথে রাখবে। অন্তরের প্রশান্তি কিভাবে আসে? আমার আল্লাহ বলেন, আল্লাহ বে জিকির ইল্লাহ তা তোমা ইন্নুল কুলুব, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর আনুগত্যতা, আমি আল্লাহর আদেশ নিষেদ মানার মধ্যে হলো অন্তরের প্রশান্তি। এটা মেনে নাও, দেখবা তোমার অন্তর কিভাবে শান্তিতে থাকে। আর আল্লাহর হুকুম অমান্য করো, মন চাহি জীবনযাপন করো, তো অশান্তির আগুনে জ্বলতে থাকো। আসল শান্তি আমার আল্লাহর বিধান মানার। তাই আল্লাহর এক বুজুর্গ বলতেছেন, বকা না জর নমি দারাম পতি রাম, ওয়ালে দারাম খোদা এ জর আমি রাম, ওয়ালে দারাম খোদা এ জর আমি রাম। তা আমার ঘরে পয়সা নেই, যুক্তিতে থাকি, মানুষ মনে করে আমি বড় অশান্তিতে আছি, মানুষ মনে করে আমি ফকির, আমি গরিব, মানুষ মনে করে, এটা মানুষের মনে করা, কিন্তু আমি ফকির নই, আমি দুনিয়ার বাচ্চা। কিভাবে? তোয়ালে দারাম খোদা এ জর আমি রাম। টাকা পয়সার যিনি মালিক, দুনিয়ার যিনি মালিক, অর্থ সম্পদের যিনি মালিক, আমাদেরও যিনি মালিক, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার ঘরে আছেন, তো তিনি থাকলে আমার সবকিছু আছে। জুত মেরা তো সব মেরা, সলাপ মেরা জমি মেরি, আগর তু একে নেহি মেরা তো কোই শায় নেহি মেরি। আল্লাহ তুমি যদি আমার থাকো, পুরা সৃষ্টি জগৎ তখন আমার, আর তুমি যদি আমার না হও, আমি দুনিয়ার বাচ্চা হলে কি হবে? বাস্তবে আমি কত ফকির, এগুলো আমাকে কিছুই করতে পারবে। তাই বুজুরগানের দিন বলেন, বলিতে রা ভোগে যার মালেক রা বেগির, সাদেয়াবি মুলকে সদা আয় ফকির, সাদেয়াবি মুলকে সদা আয় ফকির। মুলুক ছাড়ো, মালিককে ধরো,
শত সহস্র মুলুক তোমার পিছনে দৌড়বে। আর যদি মালিক বাদ দিয়ে মুলুকের পিছনে দৌড়ো, মালিকও পেলে না, মুলুকও পাবে সবার। সেই মত আমাদের সামনে আসতেছে, ভয়াবহ অবস্থা। এটার মাধ্যমে আমাকে সিরাতে মুস্তাকিমের প্রতীক হয়ে আমার বাস্তব গন্তব্য জান্নাতে পৌঁছতে হবে। তাই তার আগে আগে আমাকে প্রস্তুতি নেওয়া লাগবে যে মত আসতেছে, কখন আসবে জানা নাই, এক সেকেন্ডের মধ্যে আসতে পারে। এমন অবস্থা তো আমার পাশে ঘটেছে, একসাথে মসজিদের হাউসে বসে উজু করেছি মাগরিবের নামাজ, একসাথে উজু করেছি, একসাথে এসেছি মসজিদে, সেজদায় গেলাম ইমামের সাথে সবাই, আমরা উঠছি উনি ওঠে না। ব্যাপার কি, বোধহয় ঘুমিয়ে গেছে নাকি, উঠে না, ওঠে না তো উঠে না, নামাজ শেষ করে দেখে নেই, নামাজ শেষ করে দেখে নেই, বিদায় নিয়ে গেছে সেজদা অবস্থায়। কি কপাল, কি ভাগ্য! তাহলে উনি কি জানতেন যে নামাজটা শেষ করা আমার পক্ষে সম্ভব হবে না, সেজদা অবস্থা আমাকে জান দিয়ে দিতে হবে আমার মালিককে? তো এক সেকেন্ডের তো ভরসা নেই। অতএব সবসময় আমাকে প্রস্তুত থাকতে হবে যে মত যখন আসে যাতে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল অবস্থায় আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।